ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার জীবনে। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা আমরা সব থেকে স্বাধীন হতে পারি আমার মনে হয়। আর ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে আমরা পরিবারের সমস্ত নিডগুলো প্রয়োজনগুলো মেটাতে পারি এবং নিজের যে শখ আহ্লাদ সেগুলোও পূরণ করতে পারি। বাড়ির পরিবারের সবার শখ আহ্লাদ প্রয়োজন এভরিথিং সব কিছুকে মানে আমরা সাপোর্ট করতে পারি। এই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের মিনিমাম 5% বা 1%ও যদি আমরা আমাদের সোসাইটিতে থাকা অবলা জীবজন্তুদের জন্য স্পেন্ড করি, আমার মনে হয় সেটা প্রচণ্ড দরকার। বিকজ ওরা কোনোদিনই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না, কারণ ওরা রোজগার করতে জানে না, ওরা কথা বলতে পারে না, ওরা ওভারঅল মানুষের ওপরে ভীষণভাবে নির্ভর করে। ওরা আশা করে আমরা ওদের জন্য একটু খাবার রাখবো, ওরা আশা করে আমরা ওদের একটু জল দেবো, ওরা আশা করে আমরা ওদের একটু স্নেহ করবো, ওরা আশা করে আমরা ওদের একটু বাঁচতে দেব। তো চলুন না আমরা যারা নিজেরা যাই রোজগার করি তার থেকে অত্যন্ত সামান্য কিছু দিয়ে খরচা করে ওদের জন্য একটু খাবার ব্যবস্থা করে দিই। আমাদের চারিদিকে থাকা রাস্তার কুকুর বিড়ালগুলোর একটু স্টেরিলাইজেশন করাই, ওদের ভ্যাকসিন ন্যূনতম র্যাবিস ভ্যাকসিনটা করাই, যাতে অন্তত পক্ষে আমাদের দেশটা র্যাবিস ফ্রি হতে পারে। চলুন না আমরা কি পারবো না? আমার মনে হয় আমরা পারব। এটা আমাদের ফাইন্যান্সিয়াল প্রতিবন্ধকতা নয়, এটা আমাদের মানসিক প্রতিবন্ধকতা যে আমরা ওদের জন্য কিছুই কিনতে বা ওদের কিছু দিতে বড্ড কুণ্ঠাবোধ করি। আমার মনে হয় আমরা এই জায়গা থেকে পাল্টাতে পারি এবং আগামী সময়ে আমরা অনেক বেশি পাল্টাবো। এবং এখন প্রচণ্ড অ্যাওয়ারনেস বাড়ছে, আমরা অনেক অনেক আরও ব্যাপারটাকে যত বুঝবো তত আমরা উদার হবো।